একটি প্রচুর ভয়ঙ্কর মহামারী প্রতি বছর 70 লক্ষ জীবন নিয়ে যাচ্ছে, কিন্তু অনেক মানুষের এটার ব্যাপারে কোনো ধারণাই নেই। ইনফ্যাক্ট কোভিড হয়তো 4 বছরে 70 লক্ষ মানুষের জীবন নিয়েছে, আর পুরো দুনিয়া গ্লোবাল থ্রেট ঘোষণা করে এটাকে শেষ করবার জন্য পিছনে পড়েছিল। কিন্তু এই কিলার প্রতি বছর 70 লক্ষ মানুষকে মারছে, আর কেউ এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। WHO আমাদের বিগত কয়েক বছর ধরে আমাদের সাবধান করে আসছে। WHO কিছু ডেটা অ্যানালাইজ করে পেয়েছে, প্রতি বছর 70 লক্ষ মানুষ অ্যাক্সিডেন্টে না মারা গেলেও ন্যাচারালভাবে মারা যাচ্ছে, হঠাৎ করে কোনো রোগ হচ্ছে আর মারা যাচ্ছে কম বয়সে। এদের মধ্যে 50% লোক হার্টফেল করে, 20% লোক ইনফেকশনে, আর বাকি 30% লোক ফুসফুসের কোনো রোগে মারা যাচ্ছে। আর এইসব বাদ দিয়েও কিছু রেয়ার কেস হচ্ছে, যেখানে অ্যালজাইমার মতো ব্রেন ড্যামেজ ডিসঅর্ডার হয়ে লোক প্রতিনিয়ত মারা যাচ্ছে। এখন হঠাৎ এই মৃত্যুর রহস্য জানার জন্য যখন রিসার্চ করা হয়, তখন জানা যায় প্রত্যেকের ঘরে একটা জিনিস কমন পাওয়া যায়, রান্নার জন্য কাঠকয়লা বা কেরোসিন তেল থেকে উৎপন্ন হাওয়া, যেটা ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দিচ্ছে, কিন্তু কারো কোনো কানো কানো খবর নেই। এই বছর সব থেকে বেশি 50 দূষণ শহরের তালিকা বেরিয়েছে, এরই মধ্যে বেশিরভাগই ভারতের। তালিকার প্রথম স্থানে রয়েছে আমাদের রাজধানী দিল্লি শহর। 70 লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে, যা বেশিরভাগই ভারতের। এইবার হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে, অবস্থা কতটা খারাপ? রিসেন্টলি ভারতের কয়েকটি সন্ধানকারীরা আর্টিফিশিয়াল ফুসফুস তৈরি করে, যেগুলি আমাদের ফুসফুসের মতনই কাজ করে, আর এইগুলি সবথেকে বেশি দূষণযুক্ত শহর দিল্লি, লখনউ, ব্যাঙ্গালোর, কলকাতার মতো জায়গায় রাখা হয়। আপনারা হয়তো ভাবতেই অবাক হবে, আর্টিফিশিয়াল ফুসফুসগুলো 24 ঘন্টার মধ্যেই কালো হয়ে যাচ্ছে। তারই মধ্যে দিল্লিতে 3 দিনে পুরো কালো হয়ে গেছে, এবং একইভাবে বারাণসীতে 5 দিনে, ব্যাঙ্গালোরে 8 দিনে। এখন আপনারাই ভাবুন কী করা উচিত, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।